আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই টম এন্ড জেরি তোমরা তো বলেছিলে আমাকে সুপার পাওয়ার অ্যাটাক করবে কিন্তু এখন তো দেখছি খাতার পাতা উল্টিয়ে দিয়েছ এখন তোমরা একটা আরেকটাকে সুপার পাওয়ার অ্যাটাক করছো এতে তো তোমরাই মরে বুত হয়ে যাবে আমার জন্য অবশ্য ভালোই হবে তোমার জন্য কতটা ভালো হবে একটু পরেই তুমি হারে হারে টের পাবে আমাদের দুইটা সুপার পাওয়ার একসাথে করে ফেললাম এখন অনেক শক্তিশালী হয়ে গেছে এবার বুলডকে অ্যাটাক করলাম এবার বুলডক বুঝতে পারবা তোমার জন্য কতটা ভালো হয়েছে ওরে বাবা গো আমাকে সুপার পাওয়ার অ্যাটাক করেছে ও মরে গেলাম টমেনজেরি মরে ভূত হবে তো দূরের কথা এখন তো আমি মরে ভূত হয়ে যাচ্ছি বাপরে বাপ মাথাটা এখন করে ঘুরছে আর চোখে মোটা মোটা ফুল দেখতে পাচ্ছি আমি চুরি করতে এসে মোরে বুথ হয়ে গেছি আমি বিনা টিকেটে এখন ওপারে চলে গেছি আরে চুরি করার জন্য ভুল লোককে মনে হয় কেউ এখানে পিঠিয়ে তক্তা করে ফেলে রেখেছে ভালোই হয়েছে আমরা ঘরের ভিতর না থাকায় চুরি করতে এসেছিল কিন্তু এত ভালো একটা কাজ কে করলো দেখতে পাচ্ছি না তো কাউকে আরে আমাদের কুচ্ছে আমি তাড়াতাড়ি গিয়ে বলি এই ভালো কাজটা আমরা করেছি ওরে পুস্কি দূর আমার আগে গিয়ে তুমি বলে ফেলবে যে এই ভালো কাজটা তুমি করেছো আমি থাকতে তোমাকে ওদের কাছে ভালো হতে দেব না তোমাকে একান থেকে আমি সরিয়ে ফেলবো এখন দরে ফেলেছি এবার তুমি একান থেকে দূরে গিয়ে মরো আমি ওদের সামনে দাঁড়াবো এই যে স্যার এই ভালো কাজটা আমি করেছি উপহার দিতে হলে আমাকেই দেন শয়তান টম আমাকে ডিল মেরে ফেলে দিয়ে তুমি এখন উপহার নিতে চাও দাঁড়াও মনে হচ্ছে আংটিটা এখানে আছে আমি আবার সুপার পাওয়ার হয়ে যাব তারপর তোমাকে এমন উপহার নেওয়াবো জীবনে উপহারের কথা ভুলবে না আর জীবনে উপহারের কথা কোনোদিনও ভুলবে না এই যে সুপার পাওয়ার সারগন আপনাদেরকে একটা কথা বলি দিন কোনো ইঁদুরদেরকে কোনো রকম উপহার দেবেন না উপহার শুধু আমার মতো বিলাইদেরকেই দেবেন বুঝতে পারছেন এবার আমাকে উপহারটি কি দেবে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না মাটি এভাবে কাঁপছে কেন কি ব্যাপার আমার পিছনে কি দানব চলে এলো নাকি হ্যাঁ এখানে তো কোনো দানব নেই সর্বনাশ জেরি এত মোটা হলো কি করে হাই হাই কি করছে এই যে টম তোমার উপহার এখন পেয়েছ দেখলে তো কেমন মজার উপহার ওরে বাবা গো মরে গেলাম এই যে সুপার পাওয়ার সারগন তাড়াতাড়ি এই দানবের পায়ের নিচ থেকে আমাকে বের করুন টম কথা দিয়েছে আমার সাথে সে আর কখনো ঝগড়া করবে না কিন্তু এখন বুঝতে পারছি না এত বড় একটা পাথর আসছে আমাদের বাড়ি সোজা এই পাথরটাকে ধ্বংস করব কি করে আইডিয়া আইডিয়া বুদ্ধি মনে হয় পেয়ে গেছি এই দানবীয় পাথরটাকে ধ্বংস করার জন্য টমকে আবার সুপার পাওয়ার বানাতে হবে এই যে টম তুমি আমার সাথে আসো কি হলো আসছো না কেন টমকে সুপার পাওয়ার বানানোর জন্য যা যা দরকার টমকে বলে দিয়েছি আর আমার কাজ হচ্ছে এখানে যত প্রাইভেট কার আছে সবগুলোর ব্যাটারি কুলতে হবে আর আমার কাজ হচ্ছে সুপার পাওয়ারের টাওয়ার বানানোর জন্য লম্বা কুটি দরকার এই জন্য বিদ্যুতের কুটিটা আমি কেটে ফেললাম টমকে সুপার পাওয়ার বানানোর জন্য অনেক ইলেকট্রিক্স ডিভাইস দরকার এই জন্য অন্যদের ইলেকট্রিক্স ডিভাইসগুলো আমরা নিয়ে আসছি যার ঘরে যা ছিল সবগুলাই নিয়ে আসছি এখন কাজ হচ্ছে ব্যাটারি কিছু পাওয়ার দিতে হবে সবগুলা ব্যাটারি অ্যাডজাস্ট করতে হবে যাতে সব ব্যাটারি পাওয়ার একসাথে হয়ে কারেন্টের বোল্ট অনেক বেড়ে যায় কারণ সুপার পাওয়ারের জন্য হাই ভোল্টেজ কারেন্ট দরকার অন্যদের প্রাইভেট কার থেকে যতগুলো ব্যাটারি এনেছি সব ব্যাটারি তার একসাথে করে আর এই ল্যাপটপের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে ব্যাটারিগুলো চার্জ কেমন আছে মনে হচ্ছে ব্যাটারি চার্জ ফুল আছে চার্জ কমপ্লিট দেখাচ্ছে এই যে টম দানবীয় পাথরটা কাঁচা কাঁচ আসলেই কিন্তু সুপার পাওয়ার চালু করে দিব এখন দেখো পাথরটা কোন পর্যন্ত আসছে ঠিক আছে জেরি আমি এখনই তোমাকে জানাচ্ছি পাথরটা তো মনে হচ্ছে কাঁচা কাঁচ চলে আসছে হাই গতিতে আসছে এই যে দানবীয় পাথর আজকে তোমাকে আমি ধ্বংস করে ছাড়বো আমি হয়ে যাব একটু পরে সুপার পাওয়ার তখন তুমি বুঝতে পারবে এই যে জেরি এবার চালু করো ঠিক আছে টম আমি কিবোর্ডটা চাপ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন ভোল্টেজ কিন্তু তোমার দিকে যাচ্ছে তুমি কিন্তু একটু সাবধানে থাকবে ঠিক আছে ঠিক আছে জেরি আমি যথেষ্ট সাবধানে থাকবো আর আমার ভিতরে এখন কোনো বয় কাজ করছে না শুধু শরীরটা একটু একটু কাঁপছে কারণ ডাক্তার বটকা তো কোনা ডাক্তর জটকার আবিষ্কারে কয়েকবার আমি হিদলবত্তা হয়েছি যাই হোক জেরির আবিষ্কারে হৃদলবত্তা হতে হয় না এজন্য আমার বুকে অনেক সাহস কাজ করছে আর দেশকে বাঁচানোর জন্য আমি জীবন দিতেও প্রস্তুত আছি হাতে একটু দিতে দিতে হবে হবে হাতেও হয়ে গেছে দানবীয় পাতর একটু পরে আমি নিজেও হয়ে যাব সুপার পাওয়ার তখন তুমি বুঝতে পারবে হয়ে যাচ্ছে সুপার পাওয়ার হাই হাই কারেন্টের হাই ভোল্টেজ আমার ভিতরে ঢুকছে মনে হচ্ছে আমি পুরে চাই হয়ে যাচ্ছি কি সর্বনাশ পাথরটাও কাছাকাছি চলে আসছে চোখে আর কিছু দেখতে পাচ্ছি না আমি একর সবগুলোই কেমন জানি গুলাগুলা দেখতে পাচ্ছি যত কিছুই হয়ে যাক শরীরে আমার ভোল্টেজ নিতে হবে তা না হলে পাথরটাকে ধ্বংস করতে পারবো না মনে হচ্ছে একটু বিশ্রাম করা দরকার একটু তুম ধরে তাকে বিশ্রাম নেই তারপর একসাথে অ্যাটাক করবো পাথরটাকে এখন মনে হয় অ্যাটাক করার সময় হয়ে গেছে ওয়ান টু থ্রি অ্যাটাক আমার শরীরে এতক্ষণ যত ভোল্টেজ নিয়েছিলাম সব ভোল্টেজ একসাথে অ্যাটাক করেছি দানবীয় পাথরের উপর পাথর আজকে তোমাকে আমি ধ্বংস করে দেবো কিন্তু আমার ভিতরে মনে হচ্ছে সব কিছু পুড়ে যাচ্ছে যত কিছু হয়ে যাক পাথরকে ধ্বংস না করে আমি আর চারবো না আমার একলা জীবন নিয়ে আমি চিন্তা করছি না আমার চিন্তা শুধু কাজ করছে আমার দেশের সবাইকে আমার বাঁচাতে হবে এজন্য আমার জীবনের বিনিময় হলেও পাথরটাকে আমি ধ্বংস করে চারবো। এই তো পাথরটা থেকে আলুগ্রসী বের হয়ে পাথরটা একেবারে পুটে গেছে তার সাথে মনে হচ্ছে আমিও শেষ হয়ে গেছি পুরে একেবারে চাই হয়ে হয়ে গেছি গেছি কালো কিস কিস কুসকুসা তাও আমার মনে অনেক শান্তি লাগছে কারণ আমার জীবনের হলেও আমি দেশের সবাইকে বাঁচাতে পেরেছি এতে আমি অনেক আনন্দিত আমি মরলে মরবো তাতে কোনো সমস্যা নেই টম পাথরটাকে ধ্বংস করে ফেলেছে টম একটা মহৎ কাজ করেছে এজন্য আমি হাতের তালি দিচ্ছি এই টম তুমি দারুণ একটা কাজ দেখিয়েছো তুমি পাথরটাকে ধ্বংস করে দিয়েছো দেখো পাথরটা ধ্বংস হয়ে এটা কি হলো ধ্বংস ধ্বংস করতে গিয়ে তো টম নিজেই হয়ে গেছে আসলে টম দেশের জন্য জীবন দিয়েছে শহীদ মরণ হয়েছে টমের জন্য কষ্ট হচ্ছে এতক্ষণ যা কিছু হয়েছিল সবগুলাই টমের স্বপ্নের মাধ্যমে হয়েছিল আর এখন যা হচ্ছে টমদের সাথে বাস্তবে কারণ রোবট অ্যাটাক করেছে রুবট তুমি আমার হাড্ডি কে ফেলেছো আমি তোমাকে চারবো না তোমাকেও আমি কে ফেলবো যদি তোমাকে কেটে নাও পারি আমি তোমাকে বেঙের চুরমার করে ফেলবো কারণ আমার নাম হচ্ছে বুলডক আমার জমি বাড়ি ধন সম্পদ আমার সব কিছু যদি নিয়ে যাও তাও কিছু বলবো না কিন্তু তুমি আমার হাড্ডি নিয়ে গেছো এজন্য তোমাকে আমি চারবো না তোমাকে আমি আস্ত কামড়িয়ে কামড়িয়ে পাতা পাতা করে তারপর খাবো কি সর্বনাশ বোল্ডগের কি মাথা গরম হয়ে গেল নাকি বোল্ডক পাগলাটে হয়ে আমার দিকে আসছে কেন বুঝতে পারছি না বোল্ডক কি আমাকে কামড়াবে নাকি আরে আমাকে কামড়াতে পারবে না আমাকে কামড়ালে বরঞ্চ তোমার দাঁত ভেঙে যাবে আমি কেন ভয় পাবো এই বোল্ডক আমার কিছুই করতে পারবে না হা 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 এই জেরি এই রোবটটা যতগুলো মানুষকে খেয়েছে সব মানুষকে তার পেটের ভিতর জমিয়ে রেখেছে আর তার পেটের ভিতর বালিশের মতো একটা বেলুন আছে সেই বেলুনটার ভিতরে সব মানুষগুলো জমা আছে এখন আমরা গেটটা খুলে দিয়েছি আর বেলুনটা দেখো বের হয়ে গেছে এখন আমাদের এটাতে লাভ দিতে হবে তাহলে বেলুনটা পেটে যাবে সব মানুষগুলো বের হয়ে যাবে সেটা না হয় বুঝলাম এখান থেকে লাভ দিলে আবার আমার শরীরের হাড়গুড় সব হারিয়ে ফেলতে হবে না তো আরে না জেরি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আমার হাত ধরো এবার নাও দুজন মিলে একসাথে লাভ দে ইয়াহু আমরা একসাথে লাভ দিয়েছি বেলুনের উপরে এই তো প্রায় কাছাকাছি চলে এলাম বেলুনে চলে এসেছি এখন বেলুনটা পেটে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে পাটে যাবে যাবে পেটে গেছে আর তখন এলিয়েনের বুদ্ধির কারণে এলিয়েনের ভিতরে যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো একে একে গরে চাঁদে পড়ে আর ছাদ থেকে ধীরে ধীরে মাটিতে পড়ে আর মাটিতে সবগুলো একসাথে পড়তে থাকে কিন্তু ডাক্তার জটকা তাদের আগে এসে পড়ে ওরে বাবা অল্পের জন্য বেঁচে গেলাম যাই হোক আমি এখন বেঁচে গেছি আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব আমার কিছুই হয়নি কি ব্যাপার হায় হায় ওরা কোথায় আসছে আমার উপরে পড়লে তো আমি হয়ে যাব। রে বাবা সবগুলো আমার উপরে এসে পড়েছে আবার অন্যদিকে দানবীয় রুবটটাকে টম দেখে অনেক বয় পেয়ে যায় বয় এসে একটা গাছের নিচে বসে থাকে চোখগুলা বন্ধ করে যাতে এটাকে দেখে আর বয় না পেতে হয় আর ওইদিকে জেরিয়ার এলিয়ানটা একটা গাছের মাধ্যমে টমের সামনে নেমে আসে আর এসে দেখে টমের এই অবস্থা হায় রে ভয় পেয়ে টমের কি অবস্থা হয়েছে প্রথমে টমের চোখটা খুলতে হবে এই যে টম একটা চোখ দিয়ে দেখো রোবটটাকে আমরা ধ্বংস করে ফেলেছি আর এলিয়ানটাকেও বাঁচিয়ে ফেলেছি ওইদিকে চেয়ে দেখো গাছের মধ্যে এলিয়ান আর রোবটটার কি অবস্থা কই দেখি তো আরে এখনো রোবটটার কিছু হয় নাই তবে হবে বুলডক যেহেতু গিয়েছে আজকে রুবটের বারোটা বাজে আমার হাড়ির উপর কেউ নজর দিতে পারে না আমি তার চোখ উঠে পেলি। আর রোবটের বাচ্চা আমার ফেলেছে আমি যে এটাকে কি করব। এই আমার পা থেকে নেমে যা বলছি তা না হলে ভালো হবে না বুঝতে পারছি একটা মার দিতে হবে দুম করে একটা মার দিতে হবে হু আমার হাত ভেঙে গেল কি সর্বনাশ আমার রোবট ঠিক মতো কাজ করছে না মাথা ঘুরছে মনে হচ্ছে আমি পড়ে যাব বুলডককে মারতে গিয়ে তো আমি নিজে এখন ধ্বংস হয়ে যাচ্ছি আবার হাড্ডি কে ফেলেছে রোবট আমি তো রোবটের হাড্ডি কাবই কাবো তার সাথে রোবটের নাক মুখ চোখ যা আছে সবকিছুই কে ফেলবো আমি চারব না রোবটটাকে একেবারে ধ্বংস করে ফেলবো পুরোপুরি রোবটটাকে কে ফেলবো আমি হাই হাই আমি বুলডোকে এত মারলাম বুলডোগের কিছুই হলো না আমার সব কিছুই ভেঙে যাচ্ছে হায় হাই আমি একেবারে চিত্ত পড়ে গেছি আমি বুঝতে পারছি না আমি পড়ে গেলাম কেন আমার পা ঠিক মতো কাজ করছিল না আমার পায়ে একটু চেয়ে দেখি তো পাটার কি অবস্থা হয়েছে হ্যাঁ বুলডোক তো আমার পা কামড়ে দিয়েছে মনে হচ্ছে আমার ভিতরে ঢুকে গেছে বুলডোক কি সর্বনাশ এজন্যই তো আমি উল্টি দিয়ে পড়ে গেছি এবার কি হবে ভুড়ক এত পাকলা আমার ভিতরে ঢুকে গেছে হাই হাই আমার ভিতরে সবকিছু ধ্বংস করে ফেলছে ভুড়ক রোবটের বাচ্চা আমার নাম ভুড়ক আমার মাথা একবার গরম হয়ে গেলে আমি কিচ্ছু রাখি না সবকিছু ধ্বংস করে ফেলি এই তো তোমার গলা ছিদ্র করে এখন তোমার মাথার ভিতরে ঢুকে গিয়েছি এবার বুঝতে পারবা ওরে সর্বনাশের মাথায় হারি রোবটের মাথায় বাড়ি ভুলক আমার মাথার ভিতর ঢুকে গিয়েছে আর আমার মাথার ভিতর যত তার ছিল সব তার চিরে একেবারে পাতা পাতা করে দিচ্ছে হাই হাই কোনো তার তুর আর রাখছে না সব কিছু চিরে ধ্বংস করে দিচ্ছে মনে হচ্ছে আমার কাজ আর হবে না আমার সব কিছু আমি হারিয়ে পেয়েছি চক্রার মতো ঘুরছি একটু পরে আমি ধ্বংস হয়ে যাব অলরেডি আমি ধ্বংস ধ্বংস হয়ে